স্ত্রীর সহবাসের কারণে গোসল ফরজ হয়েছে, কিন্তু ব্যক্তি খুব অসুস্থ, তাহলে সেই ব্যক্তি গোসল ফরজিয়াত আদায় করবে কিভাবে? সফর অবস্থায় আছে কোনো ব্যক্তি, স্বপ্নদোষ হয়েছে, স্বপ্নদোষ হওয়ার কারণে ব্যক্তির উপরে গোসল ফরজ হয়েছে, কিন্তু ব্যক্তিটি পানি খুঁজে পাচ্ছে না, পানি না পাওয়ার কারণে ব্যক্তি ফরজ গোসল আদায় করতে পারছে না, তাহলে এই ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে, কিভাবে পবিত্র হবে? 3 নম্বর, হাত এবং পায়ে ব্যান্ডেজ থাকার কারণে অথবা শরীরের কোনো অঙ্গে মারাত্মক অসুস্থ হওয়ার কারণে ব্যক্তির উপর গোসল করা ডাক্তার কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাহলে এই ব্যক্তি কি স্ত্রীর সহবাস করবে না? এই ব্যক্তি কি স্ত্রীর সহবাস করতে পারবে না? আর যদি এ ধরনের কোনো ব্যক্তি স্ত্রীর সহবাস করে, স্ত্রীর সাথে সঙ্গম করে, তাহলে এই ব্যক্তিটি কিভাবে তার গোসলের ফরজ আদায় করবে? আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেটা আমাদের প্রত্যেকজন ব্যক্তির সাথেই জড়িত। অনেক সময় আমরা এ ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আজকের এই বিষয়গুলোকে আমরা কোরআনে কারিমের মাধ্যম দিয়ে আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন কুংতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা বড় ধরনের কোনো জুনুবি বা অপবিত্রতার মধ্যে থাকো, যার দরুন তোমাদের উপর গোসল ফরজ হয়। অর্থাৎ এমন কোনো জুনুব বা এমন কোনো অপবিত্র অবস্থায় তোমরা আছো যার দরুন তোমাদের উপর গোসল ফরজ হয়ে গেছে, তাহলে তোমরা কি করবে? পানি দিয়ে উত্তম রূপে গোসল করে তোমরা পবিত্রতা অর্জন করবে। ওয়াইন কুংতুম মারদা, কিন্তু যদি তোমরা মারদা শব্দ ব্যবহার করা হয়েছে অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা তোমরা সফররত অবস্থায় থাকো। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমাদের যে গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন রয়েছে, একটি হলো কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তার উপর গোসল ফরজ হলে সেটা স্ত্রীর সঙ্গমের কারণে হতে পারে অথবা স্বপ্নদোষের কারণেও হতে পারে। এরকম কোনো ব্যক্তির উপরে যদি গোসল ফরজ হয় তাহলে সেই ব্যক্তি গোসলের ফরজিয়াত কিভাবে আদায় করবে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন কুংতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা যদি তোমরা সফর অবস্থায় থাকো, তাহলে আমরা প্রথম 2টি প্রশ্নটি এখান থেকে পেয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যার জবাব প্রদান করেছেন, যে তোমরা যদি অসুস্থ অবস্থায় তোমাদের উপর গোসল ফরজ হয় অথবা সফররত অবস্থায় আসো, এমত অবস্থায়ও যদি তোমাদের উপর গোসল ফরজ হয় তাহলে কি করবে? আও লামাসতুমুন নিসা, অথবা যদি তোমরা স্ত্রী সঙ্গম করো, ফালাম তাজিদু মা, এবং তোমরা যদি এমতো অবস্থায় পানি না পাও। প্রিয় বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, যে যদি তোমরা অসুস্থ হও অথবা সফররত অবস্থায় আসো, এমতো অবস্থায় যদি তোমাদের উপর গোসল ফরজ হয় অথবা তোমরা স্ত্রী সঙ্গম করেছো কিন্তু পানি পাচ্ছ না, পানি যদি পাওয়া না যায়, তাহলে এমতো অবস্থায় তোমরা গোসলের ফরজিয়াত কীভাবে আদায় করবে বা কীভাবে পবিত্র হবে, কিভাবে পবিত্র হয়ে তোমরা নামাজ আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা তায়াম্মামু, তাহলে তোমরা কি করবে? তায়াম্মম করবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় তার উপর গোসল ফরজ হয়, যদি কোনো ব্যক্তি সফররত অবস্থায় তার উপর গোসল ফরজ হয়, তাহলে সে কিভাবে এই ফরজ গোসল আদায় করবে, কিভাবে পবিত্র হবে, তারপরে নামাজ আদায় করবে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা তায়াম্মামু, তাহলে সে তায়াম্মম করবে। প্রিয় বন্ধুরা, এখানে আমাদের তায়াম্মমের 3টি ফরজ সম্পর্কে অবশ্যই জানা দরকার। তায়াম্মমের ফরজ হচ্ছে 3টি। প্রথমত, দিল মনে মুখে উচ্চারণ না করলেও হবে, নিয়ত করা। দ্বিতীয়ত হচ্ছে, পাক পবিত্র মাটিতে হাত মেরে মুখমণ্ডল একবার মাসেহ করা। কোনো কোনো মুহাক্কিক ফকিগণ বলেছেন যে আবারও পাক মাটিতে হাত মেরে দ্বিতীয়বার দুই হাতের কনুই সহ মাসেহ করা, কনুই পর্যন্ত মাসেহ করা। যদি এই 3টি কাজ কোনো ব্যক্তি করে তাহলে তার জন্য
তায়াম্মমের ফরজ তিনটি কাজ আদায় করা হয়ে যাব এবং সেই ব্যক্তি পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আসলে অপবিত্র রাখতে চান না, আল্লাহ রাব্বুল আলামিন মূলত মানুষকে পবিত্র করতে চান।